পাকিজাতারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজাতারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি হায়, আয় জাইরে বাইতে নববি ইয়াদে রহে এ, বেকায়দা এহা লবকশাই বেআদবি হায়, আহিস্তা কদম পুস্তে নিগা পুস্তে সদা হো, খাবিদা এহা রুহে পাকে রসুলে আরবি হো। নবীজির শান, নবীজির আজমত, তার আদব, এই সব যখন তার মাথায় আসে শরীরটা কাঁপতে থাকে, কাঁপতে থাকে, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, যেতেই পারে না, বারবার পড়ে যান। এক সময় রওজা শরীফের ভিতর থেকে রাহমাতাল্লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্দা নবী, ঘুমন্ত নবী, এক সময় রওজার ভিতর থেকে মুফতি শফিকের নাম ধরে ডাকলেন, ডেকে বললেন, মুফতি শফি রে, তুমি আমার রোজার পাশে আসতে পারো না, আমার আদব, আমার শ্রেষ্ঠত্ব, আমার মর্যাদার কারণে তুমি বারবার কেঁপে কেঁপে পড়ে যাচ্ছ, কিন্তু মনে রেখো না, আসতে পারলেও অসুবিধা নাই, তোমার জায়গা, তোমার স্থান আমি নবীর কলিজার ভিতরে রাখা আছে। কারণ ও মুফতি শফি, তোমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, তোমার পা থেকে মাথা পর্যন্ত, তোমার জিন্দগির কোনো একটা কাজ, কোনো একটা আমল, কোনো একটা হরকত আমি নবীর তরিকার বাহিরে না, প্রত্যেকটা আমি নবীর সুন্নত মোতাবেক, আমি নবীর রীতিনীতি, আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শের ভিতরে তুমি পরিচালিত করছো, সুতরাং তুমি আমার কাছে না আসতে পারলো, তোমার স্থান আমি নবীর কলিজার ভিতরে রাখা আছে। ঐতিহ্যবাহী, ঐতিহাসিক এলেম আমল এবং ফিকিরের মার্কাজ ইসলামী লাইনে, ইসলাম এবং উম্মা, এই উম্মার ফিকির আমল এলেম সংরক্ষণ করা, সম্প্রচার করা একটা ঐতিহাসিক, ঐতিহ্যবাহী একটা মার্কাজ হল জামেয়া আঙ্গুরা মোহাম্মদপুর। সেই জামেয়া আঙ্গুরা মোহাম্মদপুর আজকের এই মাহফিলে আমি এই মাদ্রাসার থেকেই লেখাপড়া করেছি, এখানেরই সন্তান, এটা আমার মধ্যে একটা আলাদা আবেগ সৃষ্টি করে, এটার মধ্যে আমি আলাদা একটা তৃপ্তি অনুভব করি। তো সব মিলিয়ে আপনাদেরকে নিয়ে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। খুবই পরিচিত আয়াত, এখানে মাদ্রাসার ছাত্র ভাইয়েরাই বেশি, আসাতিজা কেরাম আছেন, সাথে আলেম ওলামাদেরকে মহাব্বত করেন এলাকার মানুষও আছেন। তো পরিচিত আয়াত হল যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার আদর্শ, তার তরিকা, তার সুন্নত, তার সুন্নাহ, তার রীতিনীতি, এটি হল মানুষের জন্য, মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং মুক্তির একমাত্র পথ। আয়াতের তর্জমা না করে ভাবার্থ বললাম, ভাবার্থটা বললাম যে এই পৃথিবীর এই মুসলমানদের জন্যে, তাদের জন্যে তাদের দুনিয়া আখেরাতের মুক্তি, স্বস্তি, শান্তি এবং উন্নতি, শুধু শান্তি, স্বস্তি, মুক্তি না, উন্নতিও, যে পথে, সেই পথটার নাম হল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পথ, তার তরিকা, তার আদর্শ, তার সুন্না, তার রীতিনীতি, তার কৃষ্টি, তার কালচার, তার সংস্কৃতি, এটাকেই একটা প্রাতিষ্ঠানিক রূপে সংরক্ষণ করা এবং এই উম্মাহকে হেফাজত করার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে এগুলি আমি যে প্রারম্ভিক কথাগুলো বলছি এটারই মৌলিক এই প্রতিষ্ঠানগুলো হলো ধারক এবং বাহক। তো আমি এটুকু ভূমিকার পরে, ভূমিকা কিন্তু আমার শেষ, এটুকু ভূমিকার পরে আপনাদের কাছে এখন একটা আবেগের কথা বলব। আবেগটা হলো যে আমরা কিন্তু প্রত্যেকেই নবীর যে প্রেম, রসুলের যে মহব্বত, এই জায়গাটায় কিন্তু আমরা সকলেই দুর্বল। কেউ ভালো নামাজি হই, আর কেউ অর্ধেক নামাজি হই, আর একদম ফুল বেনামাজি হই। মুসলমান মাত্রই আলেম হই, গায়রে আলেম হই, আমরা কিন্তু এই বিষয়টায় খুবই দুর্বল, খুবই আবেগ আপ্লুত, যে আমাদের নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর সুপারিশ, নবীর সাফায়া, নবী ছাড়া আমাদের উপায় নেই, এটা কিন্তু আমরা বলি এবং অনেকটা ধারণা করি বুকের মধ্যে, মনের মধ্যে, চিন্তার মধ্যে, ব্রেনের মধ্যে, আবেগের মধ্যে এটাকে ধারণা করি। কিন্তু এর বাস্তবতা কোথায়? বাস্তবতা হলো যে আমরা শুধু মুখে বলি, আমলে এটা বলি না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি বললেন, মুআয, আমি তোমাকে খুব ভালোবাসি। নবীজি বললেন, হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে খুব ভালোবাসি। তাহলে এটা তো আমরা একমত, ঠিক না? আমরা সবাই নবীকে ভালোবাসি না? বাকি নবী আমাদেরকে বেশি ভালোবাসেন কি না এটা তো আমরা জানতে পারতেছি না, কিন্তু প্রত্যাশা করি, কথা ঠিক না বেটি? হযরত মুআযের কথাটা আমাদের কথাটা এক। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তো আমরাও বলতে চাই যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে যারা আছি এবং দুনিয়ার সকল উম্মাহ, আমরা আপনাকে বেশি ভালোবাসি, এটা তো একমত। কিন্তু নবী যেহেতু জীবদ্দশায় ছিলেন এবং নবীর সামনে হযরতে মুআয ছিলেন, এই জন্য নবী বলছেন, মুআয, আমিও তোমাকে ভালোবাসি, ঠিক আছে? তো নবীর কথাটা সরাসরি শোনার সুযোগ না থাকলেও আমরা তো এই প্রত্যাশাটা করি যে নবী যেন আমাদেরকে এই কথাটা বলেন, হ্যাঁ, যে হে উম্মত, আমিও তোমাদেরকে বেশি ভালোবাসি, কথা ঠিক না? তো দুইজনের ভালোবাসাবাসী প্রকাশ হল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয, তুমি আমাকে বেশি ভালোবাসো, আমিও তোমাকে বেশি ভালোবাসি, তো এই ভালোবাসার একটা বিনিময় আমি তোমাকে দিতে চাই, কথা খেয়াল করবেন, ভালোবাসার পুরা বিনিময় না, একটা বিনিময়, কথা বুঝতে পারছো? হে মুআয, তুমি আমাকে বেশি ভালোবাসো, আমি নবী তোমাকে বেশি ভালোবাসি, এই ভালোবাসার একটা বিনিময় আমি তোমাকে দিতে চাই, তুমি কি নিবা? একটা বিনিময়। এখন আপনারা বলেন, এখানে যারা আছেন আপনাদের মনে কি এরকম একটা চিন্তা, এরকম একটা কথা আসে না যে এই বিনিময়টা আমরাও নিতে চাই? আসে কি না? কারণ আমরা তো নবীকে ভালোবাসি, তো নবীর পক্ষ থেকে একটা বিনিময় তার সাহাবী মুআযকে দিতে চাচ্ছেন, তা আমরা কি এটা নিতে চাচ্ছি না? নিতে চাচ্ছি? আচ্ছা, এবার নবীজি বলেন, মুআয, একটা দোয়া শিখো, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা তুমি আমল করবা।
দোয়াটা কি আমার সাথে পড়ুন, রব্বি আইন্নি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হোসনি ইবাদাতিকা। হে রব, হে আমার প্রভু, আইন্নি আমাকে সাহায্য করো, আলা জিক্রিকা যাতে আমি আপনার জিকির করতে পারি, শুক্রিকা আপনার শুকুর করতে পারি, ও হোসনে ইবাদাতি এবং আপনার উত্তম ইবাদত করতে পারি। আচ্ছা বলেন তো দেখি, ভালোবাসার বিনিময়ে নবী কি দিলেন? একটা শিক্ষা দিলেন। কি দিলেন বলেন? ভালোবাসার বিনিময়ে নবী শিক্ষা দিলেন, তাকে একটা সুন্না দিলেন, একটা আমল দিলেন। এই মাদ্রাসাগুলোতে নবীর ভালোবাসার, আমরা বলি মাদ্রাসা নবীর ঘর, বলি না? আচ্ছা, তো এই মাদ্রাসায় এই যে নবীর শিক্ষা, যেটা মুআজকে নবী স্পেসিফিক সুনির্দিষ্টভাবে বলছেন যে তুমি আমাকে বেশি ভালোবাসো, আমি তোমাকে বেশি ভালোবাসি, এর একটা বিনিময় তোমাকে দিচ্ছি যে তুমি ফরজ নামাজের পরে তুমি কি করবা, এই দোয়াটা পড়বা। ঠিক তেমনিভাবে নবীর প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা দোয়া, নবীর প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা তরিকা, এটাই হলো নবীর ভালোবাসার বিনিময়। কথা বলেন ঠিক না বেটি? এবং এটাই এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, শেখানো হয়, আমল করানো হয়, শিক্ষা দেওয়া হয়, দীক্ষা দেওয়া হয়। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা যদি নবীকে ভালোবাসি তাই নবীর শিক্ষা এটা গ্রহণ করতে হবে এবং এই শিক্ষাকে সমর্থন করতে হবে। কথা ঠিক না বেটি? আচ্ছা এবার আসেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে নবীজি তার জীবনের শেষ প্রান্তে বললেন মুআজ তোমাকে ইয়ামান পাঠাবো। কোথায়? ইয়ামানে। ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠাবো। তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন তুমি তৈরি হও। তিনি রেডি হইলেন, তৈরি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বের করলেন, বের করে উটের উপরে, উটের পিঠে নবী তাকে বলছেন তুমি উটের পিঠে উঠো। রাসূল নিচে, তাকে উটের পিঠে উঠালেন। তারপরে নবী সেই উটের রশি নিজের হাতে ধরলেন, ধারণ করলেন। চিন্তা করেন যে তার সাহাবী কি পরিমাণ নবী তাকে মহব্বত করেন, তো তাকে উটের পিঠে উঠাইছেন, তাকে ইয়ামানে পাঠাবেন, আর সেই উটের রশি নবীর হাতে, শুধু হাতে না, নবী এগিয়ে দিচ্ছেন তাকে বিদায় করার জন্য, নবীর সামনের দিকে তাকে এগিয়ে দিচ্ছেন। ঠিক এই সময়, এই আবেগ ঘন মুহূর্তে, এই ঠিক এই স্পর্শকাতর মুহূর্তে নবীজি বললেন মুআজ, ইয়া মুআজ, আসা ইন্নাকা আল্লা তালকানি বাদা আমি হাজা। ও মুআজ, তুমি ইয়ামান থেকে ফিরে এসে হয়তো তুমি আমাকে আর পাবে না, আমাকে আর পাবে না, আমি পৃথিবীতে হয়তো বা থাকবো না। এখন আপনারা বলুন যে একজন আশিকে রসুল মুআজ ইবনে জাবালের মতো একজন সাহাবি, তার অন্তরে এমনিই তো যে আমি মদিনা ছেড়ে, নবীকে ছেড়ে আমি ইয়ামানে যাচ্ছি, এক দুই বছর নবীকে তো আমি দেখতে পারবো না, তার চেহারা দেখতে পারবো না, এখান থেকে আমি বঞ্চিত হব, তারপরে যদি নবী এই কথা বলেন যে তুমি এসে আমাকে পাবে না, তখন অবস্থা কি হতে পারে একজন আশিকে? কিতাবে লেখে হযরত মুআজ ইবনে জাবাল নবীজির এই কথাটা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। এতক্ষণ তো আবেগ ছিল, কান্না ছিল দেহের ভিতরে, বুকের ভিতরে ছিল কান্না। এই কথাটা শোনার পরে
হযরত মুআয ইবনে জাবাল তার কান্নার ধরে রাখতে পারেন নাই। বৃষ্টির পানির মতো চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ঠিক এই সময় নবীজি তাকেও, তিনি নবীজি তার নিজের চোখের পানিও আটকে রাখতে পারলেন না। এদিকে নবীজি তার চোখ অশ্রু সিক্ত, এদিকে হযরত মুআয ইবনে জাবাল ক্রন্দনরত। ঠিক এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারাটা মদিনার দিকে ঘুরিয়ে দিলেন, মদিনার দিকে ঘুরিয়ে দিলেন। আর হযরত মুআয তো ইয়ামানের দিকে তিনি মুখ করে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। এই অবস্থায় নবীজি বললেন, মুআয কেঁদো না, কান্না করো না, ক্রন্দন করো না তুমি। নবী তখন আবেগ আপ্লুত, চোখে পানি, মদিনার দিকে রুখ করে বলছেন, তুমি কেঁদো না, তুমি যদিও আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে এমন একটা পদ্ধতি, এমন একটা তরিকা, এমন একটা বিদ্যা আমি তোমাকে দিতে চাই, এমন একটা রাস্তা তোমাকে বলে দিতে চাই, এমন একটা বিদ্যা আমি তোমাকে শিখাইতে চাই, ওই বিদ্যাটার উপরে যদি তুমি আমল করো তাহলে তুমি ইয়ামানে থাকো আর যেখানেই থাকো না কেন, তুমি একদম আমার কাছে জীবন্ত অবস্থায় যেমন তুমি আমার কাছে, তার চেয়েও আরও বেশি কাছে তুমি থাকতে পারবা। শুধু তাই না, আমি নবী মদিনার কবরে থাকি, দুনিয়াতে না থাকি, আর তুমি শুধু হুজাইফা না, আমার উম্মত সে যেখানেই হোক, যে দেশেরই হোক, যে জামানারই হোক, 2023 সালের হোক, সে বাংলাদেশের হোক, সে আঙ্গুরার হোক, আমার উম্মত যদি এই বিদ্যাটা, যে বিদ্যাটার কথা আমি এখন বলবো, যে রাস্তাটার কথা আমি এখন বলবো, যে তরিকাটার কথা আমি এখন বলবো, এই তরিকাটা যদি সে গ্রহণ করে তাহলে সেই উম্মত আমি নবীর একান্ত কাছে, একদম কাছে, একদম নিকটে তার অবস্থান থাকবে। আমরা কি নবীর একদম কাছে যেতে চাই না, আপন হতে চাই না? কে কে চান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মানে আমি এখানে চাই কেউ নবীর কাছে থাকা যায়। দেখেন হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউলান নাস বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। নবী বলেন, মানুষের মধ্যে, আমার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে আমার কাছে, আমি নবীর কাছে, একদম আমার কলিজার ভিতরে ওই উম্মত, ওই ব্যক্তি যে নাকি আমার শিক্ষা, আমার দীক্ষা অর্জন করে তাকওয়ার জীবন গ্রহণ করবে। আমি নবীর শিক্ষা এবং দীক্ষা অর্জন করে, আমি নবীর শিক্ষা এবং দীক্ষার মাধ্যমে কেউ যদি তাকওয়ার জিন্দিগি গ্রহণ করে, পরহেজগারীর জিন্দিগি যদি কেউ গ্রহণ করে, সে ব্যক্তি যে জমানারই হোক, ইয়ামানে থাকুক আর ইন্ডিয়াতে থাকুক, পাকিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, যে জমানারই হোক না কেন, যেই হোক না কেন, মান কানু ওয়া হাইসু কানু বিয়াল মুত্তাকুন, একদম আমার কাছে থাকবে, একদম আমার কাছে থাকবে। কথা বুঝাইতে পারছি? মুফতি শফি রহমতুল্লাহ আলাই, যিনি এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুফতি ছিলেন, গ্রান্ড মুফতি ছিলেন, মারিফুল কোরআন, কোরআনুল করিমের অনবদ্য আলোড়ন সৃষ্টিকারী, যে তাফসিরুল কোরআন, মারিফুল কোরআন, সেই কোরআনের লেখক, বর্তমান শতাব্দীতে এই পৃথিবীতে জীবন্ত ইসলামের
সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুফাক্কির ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমের পিতা মুফতি শফি রহমতুল্লাহ আলাই গিয়েছেন জিয়ারত করতে মদিনা, কিন্তু কাছে যেতে পারেন না, পাও কাপে কয়েকবার পড়ে গেছে, যেতে পারেন না, থরথর করে কাঁপে। কাঁপে কেন? আমরা তো মদিনায় জিয়ারত করি, শুধু জিয়ারত না, নবীজির রওজা শরীফের ওয়াল জালি ধরে তারপরে সেলফি তুলে বাড়িতে পাঠাই, এখন আমি মদিনা শরীফ জিয়ারত করিতেছি, ঠিক না? আরে এত বড় আলেম মুফতি শফি, কত বড় আলেম, তার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি শফি তো ও শখস হয় জিসকে সর কে বাল সে লেকর পায়ের কে নাখুন তক পুরে কে পুরে এলেম হি এলেম হয়। সেই মুফতি শফি যার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত মুজাসসম এলেমে ভরা, সেই ব্যক্তি নবীজির রওজা শরীফে যেতে পারে না, পাও কাপে কাছে যেতে পারে না, থরথর করে পড়ে যায়। আর আমরা টাকার গরমে মদিনায় গিয়া রওজা শরীফের জালি ধইরা সেলফি উঠা। মানে নবীর সাথে মহব্বত আমাদের বেশি, উনার কম আর কি, তাই না? কথা বলি না দেখি কেন, কারণ আমার তো নবীর মাহাত্ম, নবীর শান, নবীর মান, নবীর আজমত, নবীর আদব, এগুলি তো আমরা জানি না, এগুলোর তো সঠিক এলেম আমাদের নাই, যার কারণে আঙ্গুরা মোহাম্মদপুরের গুরুস্থান আর নবীজির ওই কবরস্থান রওজা শরীফ একই, আমাদের কাছে একই ফিলিংস, একই অনুভূতি। কিন্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি তো জানেন যে নবীর মর্যাদা কত, নবীর শান কত, নবী কি রওজা শরীফের ভিতরে লাশ হয়ে পড়ে আছেন? আপনারা কি বলেন, লাশ হয়ে পড়ে আছেন? নবী তো ঘুমিয়ে আছেন, কথা বলেন, জোরে বলেন, ঘুমিয়ে আছেন? নবী তো জিন্দা, ঘুমিয়ে আছেন। আমি যদি জানি আঙ্গুরার শায়েখ আমার উস্তাদ উনাল মাকাল্লাম হাজার হাজার ছাত্রর উস্তাদ এবং আমাদের বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের একজন শীর্ষ মুরব্বী মুফাক্কির ইসলাম আল্লামা জিয়াউদ্দিন দামাত বারকাতুহু জিদা মাজদাহু ওয়া শারফাহু ওয়া হায়াতাহু, বলুন আমিন। আমি যদি দেখি বা আমরা যদি জানি মাদ্রাসার এই রুমে ঘুমিয়ে আছেন, তাহলে এই রুমের পাশে যে যেতেও তো পাও কাঁপবে, কথা বলুন, পাও কাঁপবে না, শরীর থরথর করবে না, যে কি জানি কোনো ডিস্টার্ব হয়ে যায় কিনা, ঘুমের কোনো ব্যাঘাত বিঘ্নতার সৃষ্টি হয় কিনা, আস্তে করে আওয়াজ করব না, কথা বলে না। তো নবী রওজা শরীফের ভিতরে তো লাশ হয়ে পড়ে থাকেন নাই, নবী তো ঘুমন্ত জিন্দা। আল্লামা মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে, রাই মদিনা জিয়ারত করানে ওয়ালা তুমি কার কবর জিয়ারত করতে আসছ, তুমি কি জানো এই কবরে যিনি ঘুমিয়ে আছেন তার মর্যাদা কত, আর এই রওজার মর্যাদা কত, তুমি কি জানো? পাকিজা তারাজ আর সে বরি জান্নাতে ফেরে দাউস, পাকিজা তারাজ আর সে বরি জান্নাতে ফিরে দাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি হায় আয় জাইরে বাইতে নববী ইয়াদ রহে এ বেকায়দা এহা লবকশাই বেআদবি হায় আহিস্তা কদম পুস্তে নিগা পুস্তে সদা হো খাবি দায়হা রুহে পাকে রসুলে আরবি হো। এই মদিনার জিয়ারত করনেওয়ালা তুমি কার কবর জিয়ারত করতে আসছো, কবরের দাম
এই রওজার দাম কত তুমি জানো? এই রওজার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি। আপনারা বলবেন আল্লাহর আরশের চেয়ে নবীজির রওজা শরীফের দাম বেশি হয় তেমনি। এখানে এই যে এলেমের মানে ইয়াসিন এই জাহাজ আমাদের মুফতি সাহেব, একটা হলো মাকিন একটা হলো মাকান। দেখেন আরস ওলামায়ে কেরাম বুঝবেন, আরস কিন্তু এটা আল্লাহর কিন্তু মাকান না, আর আরসের জন্য আল্লাহ কিন্তু মাকিন না। আরসের মধ্যে আল্লাহ একদম আমি যেরকম চেয়ারে বসছি উনি যেরকম চেয়ারে বসছেন, ঠিক এরকম আরসের মধ্যে আল্লাহ একদম দায়বদ্ধ হয়ে স্থির বসে আছেন, বিষয়টা এরকম না। কাজেই আরস এটা আল্লাহর মাকান না, আর আল্লাহও আরসের জন্য মাকির না। আরস আল্লাহর আসন না, আল্লাহও ওই আসনে আসেন না। কিন্তু রওজা শরীফ নবীর আসন, রওজা শরীফ নবীর মাকান, এবং রওজার ভিতরে শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আরশের দাম বেশি। যখন কাঁপতেছে যেতে পারে না, শফি রহমতুল্লাহ আলাইহি যেতে পারেন না, নবীজির শান নবীজির আজমত তার আদব এই সব যখন তার মাথায় আসে শরীরটা কাঁপতে থাকে কাঁপতে থাকে, না জানি কোনো ব্যাধবি হয়ে যায়, যেতেই পারে না, বারবার পড়ে যান। এক সময় রওজা শরীফের ভিতর থেকে রাহমাতাল্লিল আলামিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্দা নবী ঘুমন্ত নবী, এক সময় রওজার ভিতর থেকে মুফতি শফিকের নাম ধরে ডাকলেন, ডেকে বললেন মুফতি শফিরে তুমি আমার রওজার পাশে আসতে পারো না, আমার আদব আমার শ্রেষ্ঠত্ব আমার মর্যাদার কারণে তুমি বারবার কেঁপে কেঁপে পড়ে যাচ্ছ, কিন্তু মনে রেখো না আসতে পারলেও অসুবিধা নাই, তোমার জায়গা তোমার স্থান আমি নবীর কলিজার ভিতরে রাখা আছে। কারণ ও মুফতি শফি তোমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, তোমার পা থেকে মাথা পর্যন্ত, তোমার জিন্দেগির কোনো একটা কাজ কোনো একটা আমল কোনো একটা হরকত আমি নবীর তরিকার বাহিরে না, প্রত্যেকটা আমি নবীর সুন্নত মোতাবেক, আমি নবীর রীতিনীতি আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শের ভিতরে তুমি পরিচালিত করছো, সুতরাং তুমি আমার কাছে না আসতে পারলো তোমার স্থান আমি নবীর কলিজার ভিতরে রাখা আছে। আমরা নবীর আশিক হইতে চাই, সুন্নত শিক্ষা দীক্ষা আমল আখলাক কোনোটাই পরিবর্তন করতে চাই না। আমরা আলিঙ্গন করেছি পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা জীবনধারাকে আলিঙ্গন করেছি, আর আমরা প্রত্যাশা করি নবীর প্রেমিক হওয়া। কথা বলেন জোরে বলেন। আওয়ামী লীগের একটা আওয়ামী লীগের না প্রত্যেক দলের একটা স্লোগান আছে, সেই স্লোগানটার নাম কি জানেন? স্লোগানটার নাম হল এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপিরও একটা স্লোগান আছে একটা ডায়লগ আছে, সেটা হলো এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া। কথা বলে না কেন? আপনারা তো এইসব বিদ্যায় পারদর্শী বেশি। লক্ষ জিয়া ঘরে ঘরে, ঠিক না? আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এগুলো তো আপনারা বুঝেন, একজন জিয়া জি কবে কত আগে মারা গেছে? একজন তো
এখন এই এক জিয়া এক মুজিব বাংলার ঘরে ঘরে জনে জনে কিভাবে হয়? ফ্যাক্ট বুঝেন কি বলতে চাচ্ছি, এটা রাখেন এখানে। আমি খুব বাস্তব ভিত্তিক কথা বলি, এটা রাখেন এখানে। আসেন আরেকটা, খুব রসালু হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। যেমন মনে করেন, এখানকারই আঙ্গুরা মোহাম্মদপুরের এক ছেলে বিয়ে করেছে বেনিবাজার, নতুন বিয়ে হয়েছে, সব দিক থেকেই একদম একশোতে একশো, লম্বা কথা বললাম, একদম একশোতে একশো। ছয় মাস পরে আমেরিকা চলে গেছে স্বামী, স্ত্রী এখানে আছে, দুজনে কথা হচ্ছে, কথা তো দুজনের মধ্যে ভালোবাসার কথা হবেই, কি হবে না? ভালোবাসার কথা হওয়া কি অন্যায়? কথা বলে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কথা হওয়া কি অন্যায়? বরং এটা তো সওয়াব, ঠিক আছে। তো কথা কি হলো, ও এক সময় ভালোবাসার কথা বলতে বলতে বলল, ওই আমেরিকা থেকে বলল, সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে বলল, যে আমি চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখি। আর ও বেনিবাজার থেকে বলল, সে বলল যে তুমি তো আমাকে চোখ বন্ধ করলে দেখো, আমি প্রতি মুহূর্তে আমার বুকের ভিতরে তুমি শুধু তুলপার করো, খালি দক্কর দক্কর করো। এটা বললাম ভালোবাসার ডায়লগ, আমি জিনিসটা বুঝাইতে চাচ্ছি। এবার আসেন ওই আগেরটা আর এখন একটা, ওটা হলো রাজনৈতিক একটা ডায়লগ বলছি, আর এটা একটা ভালোবাসার ডায়লগ বলছি। এই দুটাকে সমীকরণ করেন, করে নবী বলছেন, হে মুআজ তুমি যেখানেই থাকো, হে মুফতি সফি তুমি আসতে না পারলেও আমি নবী, ইন্না আউলা নাস বিয়াল মুত্তাকু। ওলামায়ে কেরাম ভালো করে বুঝেন, যারা ওলামায়ে কেরামকে ভালোবাসেন, এই অঞ্চলের মুসলমান দেশে প্রবাসে আপনারা ভালো করে বুঝেন। এবার আসেন, লক্ষ্য জিয়া ঘরে ঘরের অর্থ হল জিয়ার আদর্শ এবং তার রাজনৈতিক দর্শন যারাই গ্রহণ করবে মনে প্রাণে, দালালি করবে না, কথা কয় না। একটা হলো গ্রহণ করা, একটা হলো কি, গ্রহণ করার পরেও দালালি করা, কথা কয় না কেন? আরো জোরে বলেন, ঠিক এরকম জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শ যারা ধারণ করবে, সেই জমিয়তে উলামায়ে ইসলামের মুরব্বী মাহমুদ হাসান দেওবন্দি, তারপরে শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ এই কাফেলার যত মুরব্বী আছেন, সমস্ত মুরব্বীদের কাছে তাদের কলেজার ভিতরে সেই সব জমিয়তের কর্মীরা স্থান পাবে যারা জমিয়তের আদর্শকে ধারণ করবে, আপোষ করবে না। যেটা বলতে চাইছিলাম, কথা একদিকে চলে গেল আর কি, সেটা হলো যে শেখ মুজিবের আদর্শ, তার ছয় দফা, তার রাজনৈতিক দর্শন, হ্যাঁ, এটাকে যারা গ্রহণ করবে প্রত্যেকেই এক একজন মুজিব, প্রত্যেকে এক একজন কি, এই জন্য এক মুজিব লোকান্তরের অক্ষ মুজিব, কথা কয় না ঘরে ঘরে। ঠিক তেমনিভাবে জিয়াউর রহমানের আদর্শ, তার রাজনীতি যারা গ্রহণ করবে মনে প্রাণে, দালালি ছাড়া, কি ছাড়া, দালালি ছাড়া, তারা এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে, কথা ঠিক না? ঠিক এরকম স্বামী আছে দূরে সাত সমুদ্র তেরো নদীর অপারে, এই স্ত্রী যদি স্বামীর প্রতি খেয়ানত না করে, গাদ্দারি না করে, পরকীয়া লিপ্ত না হয়, অন্যকে ভালোবাসার সুযোগ না দেয়, এবং তার সম্পদ সংসারকে যদি হেফাজত করে, তাহলে সেই স্বামী তেরো নদীর
সাত সমুদ্র ১৩ দিন ওপারে থেকেও এই স্ত্রীর বুকের ভিতরে থাকতে পারে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক এরকম ওই স্বামী আমেরিকাতে সে যদি কোনো পরনারীর প্রতি আসক্ত না হয় এবং এই স্ত্রীর সাথে যে তার বন্ধন, এই বন্ধনের সাথে যদি কোনো রকম বেইমানি না করে, তাহলে সেও সেই আমেরিকা থেকে চোখ বন্ধ করে তার স্ত্রীকে দেখতে পারে। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আজানের সময় তো আজান তো হচ্ছে না, আমি কি বন্ধ করব? আচ্ছা, তো এবার আসেন, এই পর্যন্ত বললাম, তাহলে আমরা কি পাইলাম? আপনারা যারা নবীর সুন্না, একদম নবীর আদর্শ, নবীর তরিকা পরিপূর্ণ পালন করতে পারছেন না বা করছেন না, বাংলাদেশের মানে 70 কোটি মুসলমানকে বলছি, বাংলাদেশের যারা আমরা সাধারণ মুসলমান আছি, আমরা বলছি আপনাদেরকে, আপনাদের একটা পর্যায়, আর যারা মাদ্রাসার দেওয়ালের ভিতরে থাকে তাদের নবীর সাথে তাদের সম্পর্ক আর আপনাদের সম্পর্ক, তাদের মাথা থেকে চুল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমের বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা তৎপরতা নবীর সুন্নতের ভিতরে, নবীর তরিকার ভিতরে, নবীর আদর্শের ভিতরে। তাহলে আপনারা বলুন নবীর কাছাকাছি কারা? এই জন্যই বলা হয় যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা ঠিক না বিটি? এখন সেই নবীর ওয়ারিসকে যারা যতটুকুন আপন মনে করবে, সেও ততটুকুন আপন নবীর কাছে স্থান পাবে। কথা ঠিক না বেটি? এবার আসেন আরেকটি ঘটনা, হাদিসের ঘটনা বলে শেষ করুন। হযরত হুযাইফাতুল ইয়ামান, তার নেতৃত্বে ইরানে পারস্য সাম্রাজ্য জয় করার জন্য ওনারা গিয়েছেন। তো যাওয়ার পরে পারস্য সম্রাট খবর পেয়েছে যে হেজাজ থেকে, আরব থেকে এরা আসছে ইরান অভিযান পরিচালনা করার জন্যে। তো সে খবর দিয়েছে যে এদের এত দুঃসাহস, এই আরবের বিদুইনরা, এই জুব্বাওয়ালারা, এরা আসছে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার দেশ ইরান জয় করতে আসছে, অভিযান চালাতে আসছে। খবর দিছে যে দেখি আগে বুঝি যে এদের কী অবস্থা। তো খবর দিয়েছে, হযরত হুযাইফাতুল ইয়ামান গিয়েছেন, তার সাথে হযরত রবি ইবনে আমের গিয়েছেন, আরও সাহাবিরা গেছে। খবর দিছে বাদশা। তো বাদশা খবর দিছে না, দাওয়াত দিছে কে? বাদশা যাওয়ার জন্য, দেখা করার জন্য, সাক্ষাতের জন্য ওনারা গিয়েছেন। যাওয়ার পরে পারস্য সম্রাটের রাজদরবার, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার, কত বড়, কত জাঁক জমকপূর্ণ, কত জৌলুসপূর্ণ, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না। বিশাল বড় সম্রাটের দরবার শরীফের এরিয়া, রাজদরবারের সেই এরিয়ার বাউন্ডারির ওয়াল অনেক দূরে, সেখানে অফিস আছে, সেখানে গিয়েছেন তারা। যাওয়ার পরে দারোয়ান বলছে আপনারা দাঁড়ান, কোত্থেকে আসছেন, কী সমস্যার পরিচয় বললেন, সব বললেন। বলার পরে বলছে যে আপনাদেরকে আমাদের রাজা ডেকেছেন, আপনারা যাবেন, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলি আপনাদের যে এই যে জামা কাপড় যেগুলি আপনারা পরিধান করে আছেন, আপনাদের গায়ে আছে, এটা এলাও না। এটা কী না? জোরে বলেন, এলাও না। এক তো হলো জুব্বা, আরেকটা হলো কম দামি, আবার ময়লা, কিছু সিরাও আছে, আবার জুব্বা পাগড়িও আছে, এগুলো নিয়ে যাওয়া যাবে না, স্ট্যাটাস মেনটেন হবে না, ভদ্রতা বজায় থাকবে না, পরিবেশ নষ্ট হবে, এটা এলাও না।
তাহলে কী করব আমরা? এটা যখন এলাম না তাহলে কি আমরা ল্যাংটা যাব? তো ওরা বলছে না কোনো চিন্তা নাই তো, আমাদের এখানে ড্রেস কোড মানে বাদশার এখানে যাওয়ার মতো করে ড্রেস আমাদের এখানে রাখা আছে গেটে, এই রুমে রাখা আছে, আপনারা এটা চেঞ্জ করবেন, ওটা পরিধান করবেন, এটা রেখে যাবেন। শাহী পোশাক, স্বর্ণখচিত, এরকম না, স্বর্ণখচিত শাহী পোশাক। সেই এক একটা পোশাকের দাম এখনকার বাজারে কয়েক লক্ষ টাকা হবে। আমরা হইলে বলতাম যে ভাই এটা মনে হয় একবারই দিয়ে দিবেন আমারে মনে হয় না, পরে তো আর ফেরত দেওয়া লাগবে না, কথা ঠিক না? কথা কয় না দেখি, এরকম বেচা কেনা চলছে এখন। এখন আসেন তো উনি বলছেন যে তোমাদের পোশাক পরে যাব, এই কথা তো আমাদেরকে বলা হয় নাই, আমরা তো ইচ্ছা করে আসি নাই, আমরা তো মেহমান, কাজেই আমরা কোন পোশাকে যাব কিভাবে যাব এটা আমাদের অধিকার, খেয়াল করবেন এটা আমাদের অধিকার, এটা আমাদের ব্যাপার, এখানে তো তোমরা হস্তক্ষেপ করতে কথা বলে না, তোমরা হস্তক্ষেপ করতে পারো না, জনগণের টাকায়, জনগণের টাকায়, মুসলমানের টাকায়, দান সদকা খয়রাতের টাকায় কাউমি মাদ্রাসা পরিচালিত হবে, সেখানে উলামায়ে কালাম মাদ্রাসা পরিচালনা কমিটি এবং উলামায়ে কালাম পরিচালনা করবে, সেখানে কোনো নেতা খেতার হস্তক্ষেপ চলবে না। এবারে আসুন কথা খেয়াল করবেন কোন জায়গা থেকে কোন জায়গায় টান দিই। এবারে হযরত হুযাইফা বললেন নো নেবার, এটা হতে পারে না, তাহলে আমরা ব্যাক করি, দরকার নাই, আমরা তো আমাদের প্রয়োজনে যাচ্ছি না, তোমাদের বাদশা তার প্রয়োজনে যাচ্ছে, আমার পোশাক চেঞ্জ করবো কেন? আল্লাহ আকবার বলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হম নারায়ে তকবীর সে দুনিয়া কো হিলা দে, মিল্লত কে হেফাজত কে লিয়ে জান লড়া দে, হম কাসিম ও মাহমুদ কি গায়রত কা নিশা হে, হম কাসিম ও মাহমুদ কি গায়রত কা নিশা হে। বলে গেছে সে, যাই হোক, যেটা বলছিলাম ও উলামায়ে কেরাম ভালো করে শুনুন, হযরত হুযাইফাতুল ইয়ামান বলছেন আমরা তাহলে ব্যাক করব, এই পোশাক পরব না, সুন্নত ছাড়ব না, এই লেবাস ছাড়ব না, এই টুপি লম্বা জুব্বা এই পাগড়ি আমরা চেঞ্জ করব না, যাইতে দাও না হয় ব্যাক চলে যাব। এখান থেকে খবর পাঠাইছে ভিতরে, অনেক দূর তো, ভিতরে খবর পাঠাইছে যে এরা তো এটা অন্য একটা জাত। সুবহানাল্লাহ, কর আরো জোরে, সহজে পেশা কিনা কি? তারা তো ওই পোশাকে আসতে চায়, তাদের গায়ে যেটা আছে, আর তা না হলে তারা ফিরে যাবে, ফিরে যাবে, তো আমরা কি তাদেরকে আসতে দেব? তো সেখান থেকে খবরটা আসতে দেরি হচ্ছে, তো গেটের মধ্যে এরা এই দারোয়ানরা পুলিশরা এই আর্মি টার্মি যারা আছে আর কি সিকিউরিটি, এরা বলছে আচ্ছা আপনারা তো ইরান জয় করতে আসছেন তাই না? হ্যাঁ, ইরান জয় করতে আসছি, অভিযান চালাতে আসছি, অপারেশন করব। তো বলছে যে আপনাদের তলোয়ারটা দেখি একটু, তো হযরতে হুযাইফাতুল ইয়ামানের তলোয়ারটা নিয়েছে, তলোয়ারটা অনেক দিন যাবৎ চালাইতে চালাইতে এটার মুখের মধ্যে মানে জায়গায় জায়গায় দানা পড়ে গেছে আর কি, দাঁত পড়ে গেছে তলোয়ারে, তো উনি এটা তেনা দিয়ে পেশায় রাখছে। তো উনি বলছেন ঠিক আছে নেন আমার তলোয়ার, যখন আপনি দেখতে চান যে আমাদের অস্ত্রের শক্তি কত দেখেন। তো ওই তলোয়ারটা দেওয়ার পরে সে তেনার ভাইন খুলছে, বাজ বাজ খুলে
দেখে যে তলোয়ার যে পুরান আর ওই যে মাঝে মধ্যে ভাঙ্গা, এটা তেনা পেশানোর কারণে জায়গায় জায়গায় লেগে আছে তেনা টুকরা। তো সে কয় খুব উপহাসের সাথে, খুব টাট্টা বিদ্রুপ তাচ্ছিল্যের সাথে বলে, এই মিয়া, এই ভাঙ্গা তলোয়ার দিয়া সুপার পাওয়ার দেশ ইরান জয় করতে আসছে না? হ্যাঁ, তো হযরত হুযাইফাতুল ইয়ামান বলছেন, তলোয়ার দেখছস, তলোয়ার যে হাত দিয়া সালা, এই হাত দেখবি নি? জুরে কোন আল্লাহু আকবার, আরো জুরে, আরো জুরে। উনি বলছেন তলোয়ার তো নিজে নিজে চলে না, এই তলোয়ারকে যে হাতে চালা ওই হাতের শক্তিটা একটু দেখবি নাকি? কহ। তিনি বলছেন ঠিক আছে, তোর খবর আসতে তো দেরি হবে না, কতক্ষণ লাগবে? কয়েক না হইলে আরো 15-20 মিনিট। কথাইলে হয়ে যাক, প্রথম রাউন্ড হয়ে যাক এখানে। একটা কাজ কর, তোদের অস্ত্রগারে সবচেয়ে শক্ত যে ঢালটা আছে স্টিলের লোহার, এই ডালটা, আর তোরা এখানে যে কটা আসস ফোর্স যা আসস, এর মধ্যে সবচেয়ে মোটা যেটা, এটা আন, তাড়াতাড়ি কর, সময় কর। তো আনসে, আনার পরে হযরতে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মিয়া, আপনি এই তলোয়ার, এই ঢালটা, এই লোহার ডালটা নিয়ে আপনি শক্ত করে, হাতটা শক্ত করে নিজের বডি থেকে একটু ফাঁক করে দাঁড়াবেন, নাইলে রিক্স আছে। আল্লাহ আকবার, কারণ ঢাল পরীক্ষা করবেন, তারা তো পরীক্ষা করবেন না, তার তো সিকিউরিটির দরকার আছে, কথা কয় না। তো তিনি বললেন দাঁড়ান, সে দাঁড়াইছে গেটের মধ্যে সব কাম। উনি বললেন আমার ভাঙ্গা তলোয়ারটা দেন এখন, এটা তো ফেরত দেন না এখনো, দেন। তো ফেরত নিছেন, ফেরত নিয়া ভাঙ্গা তলোয়ার নিয়া আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিয়া এক কূপ দিলেন। এক কূপে এই পারস্য সম্রাটের সবচেয়ে শক্ত লোহার ডাল এক কূপে দুই টুকরা হইয়া দুই দিকে পড়ে গেছে। এখন এখানে যেটি আছে এটি সবটির ফাতলা পায়খানা হইতেছে, এখন খালি কয় সার সার সার, কথা কয় না। আফগানিস্তানের তালেবানরা এখন খালি কয় সার সার সার, কথা কয় না। জুড়ে বলেন, এতদিন সারা দুনিয়া এই বেইমান আর এই সুপার পাওয়াররা, এই ইহুদি খ্রিস্টানরা এতদিন বলছে মৌলবাদী জঙ্গিবাদী, আর এখন খালি কয় সার সার সার, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে খালি কিতাব নাজিল করে নাই, ডান্ডাও নাজিল করছে, কথা কর না। ওয়ানজাল্লাল হাদি কিতাবুল হাদি, সব কিন্তু কিতাব দিয়ে সাইজ হবে না, লোহা লাগবে, কথা বলে ঠিক না বেটি? সময় মতো ব্যবহার করতে হবে, এই জন্য আসেন। তো এখন কি অবস্থা? বাদশাহ খবর দিল ঠিক আছে, ওনাদেরকে আসতে বলো। গেলেন, ভিতরে যাওয়ার পরে রাজ দরবারে ঢুকার আগে নাস্তা, ইরানের নাস্তা কি, পুস্তা বাদাম, পেস্তা পুস্তা, হ্যাঁ, মাখন, দামি দামি কিশমিশ, সব খাবার, আখরোট টাকরোট সব খাবার দস্তর খায় দিছে। ওনারাও বসছেন, তো হযরতে হুযাইফাতুল ইয়ামান খেতে খেতে দস্তরখার মধ্যে কয়েকটা এই বাদাম টাদাম পড়ছে আর কি, কিশমিশ টিশমিশ। তো নবীর সুন্নত উঠাইয়া খাওয়া, হযরতে হুযাইফাতুল ইয়ামান সুন্নত পালন করার জন্যে ওই দানা দস্তরখাত থেকে উঠাইলেন, আরেকজন পাশে থেকে ধাক্কা দে, এই মিয়া কি করতেছে, মুসলমানদের মান ইজ্জত তো সব ডুবাই দিবে, এটা পারস্য সম্রাটের রাজদরবার, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার, এখানে যদি তারা দেখে যে আমরা এই নিচের থেকে তুলে তুলে বাদাম আর কিশমিশ খাই, এরা কইব যে জীবনে মনে হয় এটি খাইছে না, এই প্রথম মনে হয় ঠিক না?
মুসলমানদের মান ইজ্জত সব যাইব, ভদ্রতা সব যাইব। হুজাইফাতুল ইয়ামান বলেন, মুসলমানদের মান ইজ্জতের ঠিকাদারি আমি আনি নাই। নবীর সুন্নত পালন করলে যদি মুসলমানের মান ইজ্জত যায়, তাহলে যার সুন্নত হে দায়ী বলেন আল্লাহু আকবার। আমি তো ঠিকাদারি আনছি, তারাকতু ফীকুম আমরাইন আলাইকুম বিসুন্নতি, আমি ঠিকাদারি আনছি, আমি মুসলমান, আমি নবীর সুন্নত পালনের ঠিকাদারি আনছি। সুন্নত পালন করলে যদি ইজ্জত যায়, তাহলে এইরকম বেডঙ্গা সুন্নত নবী দে কেন? এটার জবাব নবী দিবে বলেন আল্লাহু আকবার। আমি সুন্নত পালন করব। তিনি খাইলেন, খাওয়া দাওয়া শেষ, ভিতরে ডাকা হলো, গেলেন, গিয়ে দেখলেন পারস্য সম্রাট রাজ সিংহাসনে, রাজকীয় সিংহাসনে বসা, আর ওনার মন্ত্রিপরিষদ, কি পরিষদ, মন্ত্রিপরিষদ, আমাদের মতো 60-70 জনের না, 7-8 জন, এই গুরুত্বপূর্ণ যেগুলি আর কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এইসব মন্ত্রীরা সব দাঁড়ায় আছে, একটা চেয়ার সব দাঁড়ায় আছে। ওনারা গেলেন, ওনাদেরকেও দাঁড়ায় থাকতে হচ্ছে, বাদশাহ এখন আলোচনা শুরু করতে চাচ্ছে। হযরতে রবি ইবনে আমের তিনি বললেন, নো টকিং, আলোচনা হতে পারে না। কেন? যে আপনি এক পক্ষ, আমরা আরেক পক্ষ, দুই পক্ষ যদি কোনো আলোচনা করতে হয়, তাইলে দুই পক্ষ হয় বসে করবে, না হয় কথা কয় না, আল্লাহ আকবার নাই, এটা মনে হয় আঙ্গুরা মোহাম্মদপুর নাই গেছি, গিয়া জুড়ে বলেন, কথা খেয়াল করেন, কেন আমরা আজকে মাই খাচ্ছি? মাই খাওয়ার কারণ আমরা নিজেরা, আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। বন্ধুরা আমার, তিনি বলছেন নো, আলোচনা চলবে না। কেন? এত ফর্মালিটি করে, অনেক কিছু করে, নাস্তা সাস্তা খায় আসলেন, অনেক টাকা পয়সা খরচ করলাম, এই অনেক কিছু এসেছি, হ্যাঁ অনেক প্রসেসিং করলাম, এখন আবার না করেন কেন? হ্যাঁ, এনএসআই টেনএসআই দিয়ে কত কিছু প্রসেসিং করে আনছি, এখন আবার আইনে মুহূর্তে না করেন কেন? কথা তা এখন কেন বলে, আমাদের ইসলাম ধর্মের আদর্শ, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফা, এটা তো নবীর সুন্নত। তামাম পৃথিবীর ভদ্রতা, তামাম পৃথিবীর কালচার, তামাম পৃথিবীর মানে ট্র্যাডিশন হলো মেহমান আর মেজবান উভয়ই সমান। কথা কইল, আপনি পারস্য দেশের রাজা হইতে পারেন, আপনি বসে বসে আলাপ করবেন আর আমরা দাঁড়িয়ে থাকব, হয় আমাদের জন্য সেম, আপনার যেরকম ঠিক সেরকম চেয়ার আনেন বসবো, আর না হয় আপনি উঠেন, আপনিও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো, তারপরে কথা চলবো, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সে বাদশা বলছে, এরা তো আসলে আমারে বেইজ্জত করার জন্য আইছে, আমারে তো সাইজ করার জন্য আইছে, এরা তো আলোচনার জন্য আসে নাই। তাড়াতাড়ি এক দারোয়ানরে বলছে, রবি ইবনে আমেরের মাথায় মাটির টুকরি দিয়ে দেওয়ার জন্য, মানে বেইজ্জত করে বাইর করবো আর কি। তো মাটির টুকরি হযরত রবি ইবনে আমেরের কাঁধে মাথায় উঠে গেছে আর বলছে, বের হও, গেট আউট। হযরত রবি ইবনে আমের এই টুকরি মাথায় নিয়ে বলছিলেন, আমরা তো খুব টেনশনে ছিলাম যে এই ইরানের মাটি কেমনে জয় করব। আলহামদুলিল্লাহ, তুই নিজেই মাটি সুপুর্দ করে দিলি, আল্লাহ আকবার বলেন। এর মাত্র এক মাসের মাথায় সেই ইরান পারস্যে ইসলামের পতাকা, ইমানের পতাকা
ফতফত করে উড়েছে, ইরান বিজয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের বরকতে, কিসের বরকতে? আদর্শের উপরে অটল অবিচল অনুর থাকার বরকতে। আজকে আমরা এই জায়গাটা থেকেই আমরা সরে গেছি, এবং যতটুকুন আছে এই মাদ্রাসাগুলোর কারণে এখনও আছে। আর না হয়তো আমি আরেকটা কথা আস্তে আস্তে চিন্তা করলাম যে আজকে আঙ্গুরা মোহাম্মদপুর এবং আশেপাশের গ্রামে ওয়াজের নামে, কেন নামে, প্রত্যেকের বাড়িতে 50, 60, 10, 20 এরকম মানুষ মেহমান আসছে, এবং প্রত্যেকের বাড়িতে 5,000, 10,000, 20,000 পর্যন্ত খরচ হবে না? কোন নামে? জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। হুই মাছ, বোয়াল মাছ, মুরু, যা আছে এসব কোন নামে? কিন্তু যার নামে হেই ওয়াজে পয়সা নাই, বলেন এটা কি ইনসাফ? আপনারা বলেন এটা কি ইনসাফ? আচ্ছা আমি একটা কথা বলি, ওয়াজের নামে না, যদি যে যত 1,000 টাকা খরচ করছে আজকে, প্রত্যেক 1,000-এ এবং প্রত্যেক 100-এ যেহেতু ওয়াজের নামে, তাহলে ওয়াজের একটা ভ্যাট, ভ্যাট বুঝেন তো, ট্যাক্স, ট্যাক্স বুঝেন না? যেহেতু সব হবে ওয়াজের নামে, যত কুটুমিতা, দামান, মেয়ে, ছেলে, ভাতিজা, মামা, বাগনা, বাগনি, যা কিছু আজকে হবে সব কিসের নামে? যত খরচ হবে মেলায়, দোকানে, সব কার নামে? জুড়ে বলেন, ওয়াজের নামে। তো প্রত্যেকটা টাকার ভিতরে ওয়াজের একটা ট্যাক্স আছে। যদি বাহ্যিকভাবে বলি, সরকারের যে ট্যাক্স কাইটা নিয়ে বুঝেন, টেরো তো পান না। আপনি যে মিষ্টি কিনতে গেছেন বনফুলে, মিষ্টি তো কিনলেন 400 টাকা কেজি, এর মধ্যে কত টাকা সরকারে গলা কাটছে কইতে পারেন? টেরেই পান না। এই তো গেল একটা দুনিয়ার হিসাব। আর আরেকটা হলো, আমরা যে শান্তিতে স্বস্তিতে আছি এখনো, এখনো ছোটরা আমাদেরকে শ্রদ্ধা করে, ঠিক না, আলেমদেরকে সালাম করে, মা বাবার কথা শুনে, বড় ভাইদেরকে সমীহ করে, এইটুকু যে আছে, এটা আছে আধ্যাত্মিকভাবে যদি চিন্তা করি, আছে শুধু এই মাদ্রাসাগুলোর কারণে।